হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ আহ্লাদ। শরীর উপকারী কয়েকটি সবজি দিয়ে আজ আমরা স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি মাছের ঝোল রান্না করব। ভালো লাগলে একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করছি। স্বাস্থ্যকর রান্নার জন্য চারটে ফ্রেশ রুই মাছের পিস নিয়েছি। নিলাম চারটে ঝিঙে, এভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই যে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো টমেটো আর অর্ধেকটা পেঁপে বড় করে কেটে নিয়েছি। সর্ষে তেলেই রান্নাটি করব। নিলাম সর্ষে তেল, উপকরণ একদম ঘরোয়া। নুন নিয়েছি, স্বাদ মতো ব্যবহার করব। নিয়েছি হলুদ, সিম্পল মশলা, ঘরে তৈরি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 5-6টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, 1 চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা নিলাম, 1টা বড় পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চামচ আদা বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা। স্বাস্থ্যকর রান্না তাই সবজিতে 2টো কাঁচকলাও নিয়েছি। শুরুতে একটু নুন আর হলুদ দিয়ে কাঁচকলাটাকে একটু সময় জলে ভিজিয়ে রাখবো, এতে করে কাঁচকলাটা কালো হয়ে যাওয়ার ভয় থাকবে না, মাছের ঝোলে রঙটাও এতে করে ভালো থাকবে। মাছের গায়ে 1/2 চামচ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব মজার হবে আজকে রান্না, বাচ্চারাও আরেকদিন খেতে চাইবে। শরীর উপকারী কাঁচকলা পেঁপে এমনিতে বাচ্চারা খেতে চায় না, কিন্তু আজকে রান্নাটি দেখে নিয়ে বাচ্চারাও খুব ভালোবাসবে। কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে রান্নাটি শুরু করছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলি ভেজে নেব। এই যে পরপর দিয়ে দিচ্ছি সবজি দিয়ে মাছের ঝোল। মাছটা কড়া করে ভাজলে ভালো লাগবে না, হালকা করে ভেজে নিচ্ছি, সাবধানে 2 বার উল্টে দেব। এই যে এইভাবে বন্ধুরা, আজকে রেসিপিটি আমার প্রিয় বন্ধু মেদিনীপুরের রিঙ্কুর কাছ থেকে শেখা। রিঙ্কুই প্রথম আমাকে খাইয়েছিল এই সুস্বাদু সবজি মাছের ঝোল। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এই যে দেখুন, এমন হালকা করেই ভাজবেন, পাশে রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। এবারে একই তেলে প্রথমে দেবেন আলু, তারপর লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলাগুলো ঠিক মতো প্লেস করে দেবেন। স্বাদ মতো নুন হলুদ দিতে হবে, আমি 1/2 চামচ করে দিচ্ছি। এবার 1 মিনিটের জন্য একটু ঢাকতে হবে, ঢেকে দিচ্ছি, ঢাকনা তুললাম 1 মিনিট পর। এবার নাড়িয়ে দিতে হবে, অল্প তেলে রান্না করছি। একটু নাড়িয়ে আলু কাঁচকলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা খেয়াল করুন, ভাজ থেকে কাঁচকলাগুলো কালো হয়ে যাচ্ছে না, কিন্তু পুরোতেই কাঁচকলাগুলো নুন আর হলুদ মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করলে রান্নার রং এরকম সুন্দর হবে। দেখুন আলু কাঁচকলাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আপাতত তুলে রাখছি। একই তেলে ফোড়নে দিলাম 1টি তেজপাতা, 1টি গোটা শুকনো লঙ্কা আর 1টি শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নে একটু পেঁয়াজ কুচি দিতে হবে, 1/2 কাপ পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দিলাম। সব শুদ্ধ পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার আসা অব্দি ভাজবো। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ভাজতে ভাজতে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, 1 চামচ আদা বাটা দিচ্ছি আর দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। আদা বাটা পেঁয়াজ বাটা একসাথে মিশিয়ে দিচ্ছি, এরপর দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, এবার মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন কিভাবে মেশাচ্ছি, একটু নাড়িয়ে নিয়ে সবজিগুলো দিতে হবে। প্রথমে পেঁপেগুলো দিলাম, এরপর ঝিঙেগুলো দিচ্ছি, টমেটোটা এখন নয় রেখে দিলাম। স্বাদ মতো নুন হলুদ দিতে হবে, আমি 1 চামচ করে দিচ্ছি। সবগুলো একসাথে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে তলার দিক থেকে তুলে তুলে মিশিয়ে দেব। সবজি দিয়ে মাছ রান্না করতে গেলে যেভাবে দেখাচ্ছি পর্যায়ক্রমে পরপর সেভাবে সবজিগুলো দেবে। ভেজে নেওয়া আলুটা দিচ্ছি এবার, এরপর একটু ঢেকে দিতে হবে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, মাছ মাঝারি থাকবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম, অল্প নাড়িয়ে দিচ্ছি। দেখুন ঝিঙের থেকে জল বেরিয়ে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে দিচ্ছি ভেজে না কাঁচকলাগুলো, টমেটো গুলো দেবেন সবার শেষে। সব শুদ্ধ নেড়ে মিশিয়ে দিয়ে এবারে ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিতে হবে। গরম জল দিচ্ছি ডুবু ডুবু করে, আপনারা চেষ্টা করবেন গরম জল দিতে, এতে রান্নার স্বাদ পচায় থাকে। জল ফুটতে শুরু করলে আমাদের মক্ষম কাজটি করতে হবে, তাই দিলাম ভাজা মাছগুলো। 5-6টা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার, সব শেষে কাঁচা লঙ্কা দিলে মাছের ঝোলের ফ্লেভার ভালো আসে। লাগাতার কদিন রিচ খাবার হয়ে গেলে আমার এই স্বাস্থ্যকর সুস্বাদু সবজি মাছের রেসিপিটি করে খাবেন, খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করবেন। নিয়মিত ভালো ভালো রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।